করোনা থেকে সুস্থ হওয়ার পরও শারীরিক জটিলতা কাটছে না অনেকের। শরীরের সক্ষমতা কমে যাওয়া, পিঠে বা কোমরে ব্যথা, অতিরিক্ত চুল পড়া সহ নানা রকম সমস্যায় জর্জরিত তারা। এছাড়াও মানসিক অবসাদে ভুগছেন কেউ কেউ। চিকিৎসকরা বলছেন কিছু নিয়ম মেনে চললে এগুলো থেকেও দ্রুত সেরে ওঠা সম্ভব। হাবিবুর রহমান, ওভিড রিপোর্ট। ডাক্তার মিজনা মুস্তফা, বয়স 32, পুরো পরিবার সহ করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। দেড় মাস হলো করোনা মুক্ত হয়েছেন, কিন্তু শরীরের প্রভাব এখনো কাটেনি। সারা বডিতে পেইন, স্পাইন পেইন, পায়ে পেইন, প্রচণ্ড পেইন, অসহ্য রকমের পেইন। পাটা জয়েন্টগুলো আমি মুভ করতে পারি না, শর্টনেস অফ ব্রিদিং হয়। তার মতো অনেকেই চিকিৎসা নিতে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট করোনা ইউনিটে, যাদের বেশিরভাগেরই বুকে ব্যথা, শ্বাসকষ্ট আর ফুসফুসের সমস্যা। নতুন করে কিডনি রোগেও আক্রান্ত হয়েছেন কেউ কেউ। বিশেষজ্ঞরা বলছেন অক্সিজেন লেভেল কমে যাওয়ায় এমন জটিলতায় ভুগছেন তারা। ডিপ্রেশন কাজ করছে, অনেক কিছুই ভুলে যাচ্ছে, এগুলো করোনার পরবর্তীতে, আগে যেটা আমি এগুলো ফেস করি নাই আসলে। ভালোভাবে সুস্থ হয়ে যেতে 1-2 বছর লাগবে, এগুলি সমস্যা থাকবে এরকম বলছে। তারা শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যে ইমিউন সিস্টেম, এটাতে তার একটা বিশাল প্রভাব আছে, যে কারণে কিছু চেঞ্জ হয়। ওই সময়টা তার যে একটা অভিজ্ঞতা, তার যে একটা এক্সপিরিয়েন্স, সেটাই তাকে বারবার মনে করা দিচ্ছে, এবং এই ফেয়ার থেকে তার মধ্যে একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন চলে আসছে। চিকিৎসকদের মতে করোনায় আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শরীরের প্রভাব পড়ছে। তীব্র জ্বর ও ভিটামিন ডি এর অভাবে অনেকের অতিরিক্ত চুলও পড়ছে। করোনার পুরো টাইমটাতেই হচ্ছে বাসায় বন্দি ছিলাম, মানে বাসা থেকে বের হওয়া হয় নাই। তো এরপরে হচ্ছে আমার হিউজ হেয়ার ফল হচ্ছিল। 15-20 মিনিট দুপুর 12টার রোদে একটু এক্সপোজড হয়ে দাঁড়াতে পারে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেকটাই কমে যাবে। খাবারের মধ্যে আমি বলবো যে প্রাণীজ লিভার, যেগুলো মুরগির কলিজা, গরুর কলিজা, যাদের পক্ষে খাওয়া সম্ভব, সেটাও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেকটা কভার করবে। আপনার যে এই দুর্বলতা, আপনার যে এই বুক ধরফর করা, এগুলোর কারণটা অনুসন্ধান করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই চিকিৎসকের সঙ্গে ফলো আপে থাকতে হবে। করোনার মৃত্যু ঝুঁকিতে থাকাই মানসিক অবসাদ তৈরি হয়েছে অনেকের, তাই মনোবল চাঙ্গা রাখতে স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক কাজকর্মে ফেরার পরামর্শ বিশেষজ্ঞদের। হাবিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।